দেখি না ছেলেরা সব ওই জঙ্গলে যখন নৌকো নিয়ে যখন ইয়েটা করতে যায়, ওরাই তখন বেড়া ছেলেরা তো যায় জঙ্গলে, আর আমরা ওই ঘেরার ভিতরে থাকি চারা বুঝাতে। ও আপনারা গভীরে যান না? ওই আমাদের ছেলে টেলেগুলো যায়, ওদেরকে নিয়ে যায় অফিসাররা জঙ্গলের মধ্যে, ওরা কোথায় কাঁপা মারতে হবে, কোথায় কী করতে হবে ওরা মারে, আর আমরা ওই পটটা ধরি। সুন্দরবনের মানুষের গল্প, সুন্দরবনের জঙ্গলের গল্প, সুন্দরবনের জঙ্গলের বাস্তব সেই সব রহস্য ঘটনাগুলি ক্রমাগত বলে চলছি। সেই সঙ্গে আজকে একটু অন্যরকম ঘটনা বলার ইচ্ছা আছে। কেমন? সেটি হচ্ছে সুন্দরবনে মানুষের জীবন জীবিকা, সেটাও জঙ্গলকে কেন্দ্র করে চলতেই থাকে। সেই রকম একজন মানুষ যার জঙ্গল জীবন সব একাকার হয়ে আছে, জীবিকার জন্যে জঙ্গলে যেতে হয়, তবে সেটা একটু অন্যরকমভাবে যান তিনি। সেই গল্পটা, সেই কাহিনীটা শুনি। আপনার নামটা একটু বলুন। সুবর্ণকর। সুবর্ণকর, আপনি শুনছিলাম যখন আমরা এখানে এসেছিলাম যে আপনি ম্যানগ্রোভ লাগাতে যান সুন্দরবনের বাঘের টাইগার ফরেস্টগুলোতে, বাঘের জঙ্গলে, আবার এখানে মিন বাগদা ধরেন। তো যখন ম্যানগ্রোভ লাগাতে যান সে সময় কেমন দেখেন জঙ্গল? জঙ্গল তখন আমরা ওই যাই জঙ্গলে চারাটারা বুঝাতে। আচ্ছা। গিয়ে হচ্ছে কি ওখানে ফরেস্টার অফিসাররা নিয়ে যায়, নিয়ে ওখানে জঙ্গলে অনেক কিছু দেখা যায়। কি দেখেন ওখানে? ওখানে ওই হরিণ দেখা যায়, বাঁদর, মুরগি। বন্য মুরগি দেখা যায়? হ্যাঁ। কেমন সেখানে বন্য মুরগি দেখে? এইসব এইসব যে মুরগি সব জঙ্গলের গাছে গাছে সব বসে আছে। বড়ো বড়ো মুরগ, সাদা মুরগ, কালো মুরগ বসে আছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতরে বাঘও দেখা যায়। আচ্ছা, বাঘ দেখেছেন? একবার দেখেছি। কেমন হবে সেটা? সেটা দেখেছি ওই আমরা ঘেরার ভিতরে চারা বসাচ্ছিলাম, মানে পটে করে মাটি ভরে ভরে তারপরে দানা দেয়। তা ওই তোমার বাঁশের ঘেরা দেওয়া আছে, ঘেরার মধ্যে থেকে আবার তারের জাল দেওয়া আছে, তার মধ্যে আবার দড়ি দিয়ে জাল দেওয়া আছে, ওই বাঁশের খাঁচা টাঁচা সব ভেঙে ওর ভিতরে হরিণ তাড়িয়ে ঢুকে। তখন আপনারা ওখানে মানে আমরা ভোট ছড়ার সময় যাই বোটে হয়ে চারা বসাতে। আচ্ছা। আগে হচ্ছে কি অফিসাররা সব দেখে নেয় যে কোথায় বাঘ হেঁটেছে কি কি করেছে, যদি খোঁজ টোজ দেখতে পায় ওরা তখন বলে যে আজকের জঙ্গলে নেব না, আজকের কাজ হবে না। তো ওরা ঘেঁটে টেটে সব জঙ্গল টঙ্গল ইয়ে করেছে, সব ঘেঁটে ফেলেছে বাঘে, এবার ওই বাঁশের ইয়ে পালিং ভেঙে সব ঢুকেছে জালের মধ্যে। তো ওরা বললো যে আজকের কাজ হবে না, যে মামা এসেছে বল। দেখেছিলেন সেদিন বাঘ? দেখেছি। আমরা দেখিনি, দেখা যায় না। আমরা দেখিনি মানে আমাদের জঙ্গলে নামায়নি ওই দিনকে, ওরা অফিসাররা ওরা চেষ্টা করছে, ওরা দেখেছে। বন্য মুরগি দেখেছেন তো? কেমন মানে এমনি এরকম মুরগি না? হ্যাঁ, এরকম মুরগি। এইসব মুরগি যেসব লোক ওই মানসিক পুজো টুজো করতে যায় ছেড়ে দেয়, তো ওরা সব ওই হেতাল জঙ্গলে সব বাচ্চা টাচ্চা ফুটায়, ওরা অনেক অনেক দেখা যায় মুরগি। হ্যাঁ, সব ওরা গাছের উপরে বসে আছে, ডাকছে, ঝটপট করছে। বাহ। বানর, বানর সব গাছের উপরে সব বসে আছে, বাচ্চা টাচ্চা করে করে নিয়ে অনেক হরিণ সব চড়ছে জঙ্গলে দেখা যায়। কেমন মানে হরিণ কেমন দেখেন জঙ্গলে? এই বোটে হয়ে আমরা চলে আসতেছি, তখন এই বোট থেকে দেখা যায় ওরা সব এই নদীতে জল খেতে আসছে, আবার জল খেয়ে উঠে যাচ্ছে, এইভাবে দেখা যায়। মানে ওই ঘেরার ভিতরে তো আমাদের ঢুকতে দেয় না, ওই বোটে বোটে যাই সেই যেইটুকু দেখা যায়। আচ্ছা আচ্ছা, আর একটা কথা যে আপনারা কী ম্যানগ্রোভ লাগাতে যান, কী কী গাছ মনে আছে কিছু? হ্যাঁ, আমরা ওই কাঁকড়া ফল বসায়, তারপরে ভাড়া ফল বসায়, তারপরে বানি ফল বসায়, গামা দানা বসায়, তারপরে ওই তোরা এইগুলো বসায়। এইগুলোই বসানো হয়? আর ওই তারপরে ধুধুর ফল, পশু ফল, এইগুলো ওখানে মানে পটের মধ্যে মাটি ভরলো, ভরে তারপরে পটটাকে সাজিয়ে নিল, নিয়ে তারপরে পটের মধ্যে মধ্যে আবার দানা দিতে হলো। আচ্ছা, আপনারা তো জঙ্গলে শুধু ওই রকম কাজবাজের জন্যই যান যে যখন নিয়ে যায় ফরেস্ট থেকে, এছাড়া নদীতে তো মিন বাগদাও ধরে? বাগদা মিন বাগদা ধরে ও পাশে যায় না, এই পাশে। এই পাশে তো এখানে কুমির টুমির দেখেন না? হ্যাঁ, কুমির টুমির দেখা যায়, ওই পাশে আর বেশি দেখা যায়, যে পাশে চারা বসাতে যাই। দেখেছেন কুমির? হ্যাঁ, সব ওরা পাঁক পাঁকে চড়ের মধ্যে, তো ওদের তো আমরা তো কাজ করতে যাই শুধু পয়সার জন্য, জীবন হাতে করে কাজ করি, কিন্তু চারধারে বাঘ ভালুক আছে, আমরা পয়সার জন্য গরিব মানুষ জীবন হাতে করে কাজ করি। সকাল থেকে ছটার কাছ থেকে গিয়ে লাভবো বোটে,
গিয়ে ওখানে কাজ করব, দুটোর সময় ছুটি দিবে 300 টাকা রোজি, 6টার কাছ থেকে 2টো অবধি 300 টাকা রোজি কাজ করব। এক বছর নিয়ে গেছিলো, আর বছর তো করাইনি, করানোর কথা ছিল করাইনি। তা কুমির যখন এখানে দেখেন এইদিকে কুমির আসে না আপনাদের? এই আমাদের ধারে কম আছে, আমাদের ধারটা তো গভীর জায়গা, এধারে কম থাকে ওরা, সরু গাঙে ওরা বেশি থাকে, চড়া জায়গাগুলোতে বেশি থাকে, শুয়ে থাকে। আর আমাদের এধারে গভীর, এধারে ওরা থাকতে পারে না, যেগুলো সরু জঙ্গল যেগুলো মানুষের কোনো ইয়ে নেই সেগুলোতে থাকে। ও আমরা যেখানে কাজ করতে যাই ওখানে তো সরু সরু খাল মতন, ওরা সব ওই খালের ধারে ধারে সব শুয়ে থাকে, মানুষ দেখলে তখন পা কেটে সব ছিটে লাভ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা যখন এখানে থাকেন এখানে কোনোদিন বাঘ আসে? হ্যাঁ, কতবার এসছে? অনেকবার আসে, আমাদের ওখানে কালীঘাটের ধারে জঙ্গল পত্তনী মন্দির আছে, বনবী মন্দির, বছরে একবার আসে, বছরে একবার আসে, হচ্ছে গিয়ে এই রাস্তা কারোর কোনো ক্ষতিরতি করে। কী কী কীরকম সেটা, কীরকমভাবে আসে? কীরকমভাবে আসে, ওই ওই ধারে ওই সাতের কোনার দিকে ওই ধারে পার হয়, পার হয়ে এই জঙ্গল থেকে হেঁটে হেঁটে যায়, কোনো সময় ভেড়ি থেকে হেঁটে হেঁটে যায়, আবার না হয় আগের বার এই ধার থেকে এই ধানো জঙ্গল থেকে অঘ্রা মাসের দিনে করে আসে, এরকম ধানো জঙ্গল পার হয়ে এই বিলের ধার থেকে ওই মন্দিরের ধারে যায়, মন্দির থেকে আবার চলে যায়। কারোর ক্ষতিবিতি করে না, এইবার আগের বছর পৌষ মাসে ক্ষতিটা করেছে, ওই যেখানে বালিকাঁড়ি করা খেয়া দেয় ওইখানে এক লোকেদের একটা গমন গরু মেরেছে আর 4-5টা ছাগল মেরে দিয়েছে। এই সকাল হতে সব খবরাখবরি হচ্ছে যে বাঘ এসেছে, খোঁজ পড়েছে, বড় বড় খোঁজ, এই এই ভেড়ির উপর থেকে হেঁটে হেঁটে গেছে। কোনো মানুষের কোনো ক্ষতি করে না? মানুষের কোনো ক্ষতি করে, মানুষের কোনো ক্ষতি করেনি। ওদের ওই ভেড়ির ধারে গোয়ালটা ছিল, ওই গোয়ালে গিয়ে গো যে খেয়েছে জিনিসগুলো খায়নি, মেরে দিয়ে। প্রতি বছর বাঘ আসে এখানে? প্রতি বছর, এবছর এখন দাঁড়িয়ে আসেনি, অঘ্রাণ মাস পড়লে আসে, মানে ধান পেকে যায় সেই সময়টায় আসে। এবছর আসেনি? না, বছর আসে। আচ্ছা, আর আর একটা কথা, যে আপনারা যে মিনবাগদা ধরেন এখানে, এখানে কেমন মিন বাগদা হয়? মিন বাগদা আগে হতো, এখন হয় না, আর এখন বেবারিটে বাড়ি আসে না, কেউ নেয়, পুরো বন্ধ হয়ে গেছে ব্যবসাটা, পুরোটা বন্ধ, এখন আর কেউ নিচ্ছে না বাগদা, আই 2-3 বছর আর কেউ নেয়। আগে নিত? হ্যাঁ আগে নিত, 2000-3000 করে হতো। আচ্ছা, আর যখন বাঘের জঙ্গলে যখন যান, একটা কথা একটু বলুন, যে বাঘের জঙ্গলে গেলেন, গাছ রোপণ হলো, বিভিন্ন রকম এ দেখা যায়, এরকম কোনো ঘটনা ঘটেছে যে বাঘের জঙ্গল থেকে ফিরে আসছেন হঠাৎ করে বাঘ দেখা গেল, মানে বাঘ হরিণ যে এ খেলাটা চলে, সেরকম দেখেছেন কোনো? না, সেরকম দেখি না। ছেলেরা সব ওই জঙ্গলে যখন নৌকো নিয়ে যখন ইয়েটো করতে যায়, ওরাই তখন বেড়া ছেলেরা তো যায় জঙ্গলে, আর আমরা ওই ঘেরার ভিতরে থাকি চারা বসাতে। ও আপনারা গভীরে যান না? ওই আমাদের ছেলে টেলেগুলো যায়, ওদেরকে নিয়ে যায় অফিসাররা জঙ্গলের মধ্যে, ওরা কোথায় কাঁপা মারতে হবে, কোথায় কী করতে হবে ওরা মারে, আর আমরা ওই পটটা ভরি বসে বসে, মানে জঙ্গলের ভিতরে ঘেরাও করা আছে, তার ভিতরে পটটাই ভরে আর কি, পট মানে ওই পটটা ভরে চারাটা দেয় আর কি, বুঝতে পেরেছি। আর ছেলেরা যায়, ওরা ওই কাঁপা টাপা মারে, ওরা ওদেরকে অফিসাররা সাথে করে নিয়ে যায়, কিন্তু আমরা যাই। কোন জঙ্গলগুলোতে ওগুলো করেন? ওই নবাকিতে। নবাকিতে প্রতি বছরই নবাকিতে করা হয়? না, প্রতি বছর আমরা মানে এমনি বালিচরটা প্রত্যেক বছর চারাটা বসাই, কিন্তু নবাকিতে আমাদের এক বছর নিয়ে গেছিলো। সবথেকে ভয়ঙ্কর জঙ্গলগুলো, এবছর কাজ হওয়ার কথা ছিল, কাজ হয়নি, কি অসুবিধার কারণে করায়নি, কিন্তু আগে একবার করিয়েছে, 3-4 মাস করেছি। এখান থেকে যখন বাঘ যায় প্রতি বছরই যায়, শুধু এবছর বাদে? কোনো বছর কারোর ক্ষতি করেনি? কেবল একবছরই? আমাদের এখানে তো জনস্থান আমাদের এখানে, কিন্তু আমাদের এখানে গা এই নদীতে লোক রাত্রে দিনে করে জাল টানে, আমাদের কোনো ক্ষতি টতি করে। আচ্ছা, আপনি যখন এখানে জন্ম বলছেন, এখান থেকে 20 বছর আগে তখন এই জঙ্গল কেমন ছিল? তখন জঙ্গল ছিল, তখন সেসব জঙ্গল বাড়িয়ে গেছে, এটা আবার নতুন জঙ্গল, নতুন বাঁধ হয়েছে। সে জঙ্গল বেরিয়ে গেছে মানে কেমন হয়েছে, কীরকম সেটা? সেটা কেমন মানে ওই বন্যা হয়েছিল, বন্যা হয়ে সেসব বাঁধ সব ধসে 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 নদীতে চলে গেছে, কিচ্ছু নেই না, এটা আবার নতুন করে লোকের এরকম ধান ও জমি ছিল, এই জমি সব জমির উপর থেকে বাঁধ দিয়ে আবার এই জঙ্গল। এটা কত বছরের ঘটনা বলছেন? হ্যাঁ, তা 20 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে না, 20 বছর বেশি, কেননা তোমার আয়লার অনেক আগে বাঁধ, তার আগেরগুলো সব ভেঙে চলে গেছে, তার ভেঙে ভেঙে সব চলে গেছে, এটা তো নতুন বাঁধ। আচ্ছা, পুরনো বাঁধ ছিল তো, সে তোমার ওই ইটের পায়লান ছিল, সেসবগুলো নদীতে চলে গেছে, চলে গেছে সব, ওইটা নতুন পায়লান। এখান থেকে 20 বছর আগে তখন বাঘ কেমন ছিল এই জঙ্গল এলাকাগুলোতে, জঙ্গল লাগোয়া যে এলাকা, এখানে 20 বছর আগে বাঘটা কেমন ছিল? এগুলো খুব কম থাকে, মানে এগুলোতে মানুষের চলো, এদের মানুষ তো অধিগরণে টা এসব জায়গাগুলো তো অধিগরণে বেরিয়ে গেছে, এই জন্য মানুষ সব সরে গেছে,
বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে ফাঁকা একদম পুরো জায়গা, তখন তো মানুষের বাস ছিল, তখন এত বাজারে ছিল, মানে বাঘ থাকে সব ওই ধারে থাকে। এখন এই পাতলা পাতলা ঘর হয়েছে, লোকসাপ করে গেছে, আমরা তো আমাদের তো কোনো জায়গায় জায়গা টাকা নেই, এই জন্য আমরা আমাদের এইটুকু লোক সরে যাচ্ছে, কোনো ভাঙছে বলে না না না, এই এই জায়গাগুলো অধিগ্রহণ নিয়ে গেছে, অধিগ্রহণ মানে বাঁধ হবে, বুঝতে পেরেছো? সেই সব জায়গাগুলো এগুলো ঘর ছিল, এইটু ঘর ছিল, সন্ন্যদি বাঁধ হয়ে যাবে এগুলো। হ্যাঁ, ঘর ছিল, তারা টাকা পেয়েছে, তারা চলে গেছে, আমরা টাকা পাইনি, ক ঘর আমরা বাস করে আছি, আমাদের আমাদের তো আর অন্য জায়গায় জায়গা নেই, আমরা কোথায় যাই? ঠিক আছে, আমাদের জায়গা নেই, আমাদের এইটুকু যে বাস্তু বাড়িটা এইটুকু আর কিন্তু এই বাস্তু বাড়িটাই আমাদের। আচ্ছা, এদের এটা যার বাস্তু বাড়ি সে লোক এরকম ওই আয়লার পরে তাল দিকে গেছে, তাল দিকে গিয়ে ওখানে কাজকর্ম করে খায়, আবার আসে কাছে লাগে। আর আমাদের এই যেটুকু বাস করেছে ওই কলা গাছের সীমা আর এই পুকুরে বাঁধ, ওই দেখা যাচ্ছে ওইটুকু, ওইটুকু নেই, ওই পিলার মারা। আচ্ছা, ওইটুকু আমরা, ওরা টাকা পেয়েছে ফিরে গেছে, আমরা টাকা পাই না, আমার কোথায় যাবো? বাঁধ ক্রমশ সরে সরে আসছে। আচ্ছা, সুন্দরবনের জীবিকার সঙ্গে কিভাবে জীবন আর জীবনের সঙ্গে কিভাবে জীবিকা দুটো জড়িয়ে আছে সেই কাহিনী শুনছিলাম। শেষ একটা কোশ্চেন করি, যে 20 বছর আগের ঘটনার থেকে যে বাঁধ সরে সরে আসে, তাতে এবার তো আবার সরে আসবে, কেন আরও বড় বাঁধ হবে? বলছে তো বাঁধ হবে বলছে, কিন্তু আমাদের তো যাওয়ার কোনো জায়গায় পথ নেই, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের তো এইটুকু বাস, এইটুকু জায়গা আমরা বাস করে আছি, তাহলে আমাদেরকে যদি এক্ষুনি বলে তোমরা উঠে যাও, আমরা উঠে গিয়ে কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে বলো? আমাদের একদিন না খাটলে একদিন খাওয়া হয় না, তাহলে আমরা এক্ষুনি উঠে কোথায় যাব? শুনছি ক্রমাগত আর শুনে যাচ্ছি, সুন্দরবন লাগোয়া যে জীবন, যে জীবিকা, তাই নিয়ে কথা বলছিলাম আজকে একটু, এখানে ইতি টানছি। আর কমেন্ট করে জানাবেন সুন্দরবনের জীবন জীবিকা কেমন লাগছে আপনাদের, এখানেই শেষ করছি।